আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আজকে আমি যে জিনিসটা আপনারা দেখাইমু আগুন সামনে, দেখেন এটা আমার একটা পেয়ারা গাছ। এই পেয়ারা গাছের ডাল থেকে আমি কীভাবে চারা তৈরি করি ওই জিনিসটা আপনারা দেখাবো, যেটা একবারে টোটালি নার্সারির মতো। নার্সারিতে যে দেখছেন আপনারা ছোটো ছোটো গাছের মধ্যে ফল ধরে, এই জন্য ছোটো ছোটো গাছের মধ্যে ফল ধরাইতে হইলে একটা ফলবান গাছের দরকার, যে গাছের মধ্যে ফল আছে এরকম গাছের দরকার, যে গাছের মধ্যে অলরেডি ফল আছে। আমি যে গাছটা সিলেক্ট করলাম ফলে দেখেন এটার মধ্যে অনেকগুলা ভেগুলো, এদিকে দেখেন আমরা অনেকগুলা পেয়ারা এই গাছের মধ্যে ধরছি। এই গাছের মধ্যে আমি আমি আজকে একটা কলম করবো এবং আপনারা দেখাইমু। এটার মধ্যে অলরেডি আমি বিভিন্ন রকম কলম করছি, যেগুলো আছে আমি যে ডালটা আমি সিলেক্ট করবো আপনারা দেখাই। এইটা দেখেন একটা ডাল, এটা নিচ দিকে ঝুলিয়ে গেছে, এই ডালটা নিচের দিকে ঝুলিয়ে গেছে, এই ডালটা আমি অলরেডি খাটতে হইব। আমি যদি যদি এই ডালটা খাটি তখন আমার এই ডালটা নষ্ট হইব। তখন আমি যদি চিন্তা করি যে আমার এই ডালটার মধ্যে অলরেডি পেয়ারা ধরছে, এই ডালটারে আমি সিলেক্ট করলাম এবং এই ডালটার থেকে আমি চারা তৈরি করবো। এবং এই সিলেক্ট করা ডালটারে আপনারা দেখেন এই যে আমি মাথাটা খাইতে দিলাম। এখন এই যে ডালটা আছে, ডালটা আমি এই ঠিক দেড় হাত লম্বা একটা ডাল আমি সিলেক্ট করলাম, এদিকে অলরেডি গাছের মধ্যে পেয়ারা ধরা আছে। এবং এদিকে আমি এই দেখেন এই এদিকে একটা গোলাকার রাউন্ড করে আমি পুরো ডালটা খাইতে দিলাম, চামড়াটা কাটছে আমি ভিতরের ডালগুলো কাটি নি, এই শুধু চামড়াটা উড়াই দিলাম। এখন এই ডালটারে আমি এই সিলিয়া দিলাম, এই চামড়াটা আমি উঠাই দিলাম, এই চামড়াটা আমি উঠাই দিলাম, এই যে দেখেন আমি চামড়াটা উঠাই দিলাম, এই চামড়াটা আমি উঠাই দিলাম। আপনারাও এইভাবে গোলাকৃতিতে কাটবেন এবং ফিনিশিং অবস্থায় চামড়াটা উঠাই দিবেন এমনভাবে যেন এই উপরের দিক থেকে নিচের দিকে কোনো সম্পর্ক সংযোগ না থাকে, এই অবস্থায় আপনারা দিবেন। এবং এর সাথে আপনারা যে জিনিসটা করবেন, এই মিক্সযুক্ত মাটি এটার মধ্যে শুকনা গোবর আছে, শুকনা গোবর, অ্যালোভেরা, প্রোটিন জাতীয় কিছু আপনারা এটা মাটির সাথে মিক্স করবেন। আপনারা আমি যেভাবে তৈরি করছি এইভাবে আপনারা একটা মণ্ড তৈরি করবেন। এই যে দেখেন একদম নরমও না একদম শক্তও না, এরকম একটা মাটি তৈরি করবেন। এবং মাটিটা আপনারা এই ধরনের একটা গ্রাফটিং পলি নেবেন, এই গ্রাফটিং পলি নেবেন, নেওয়ার পরে এই পলির মধ্যে মাটিটা এইভাবে দিয়ে দিবেন। এই যে দেখেন আমি মাটিটা এটার মধ্যে উঠে দিলাম, আপনারা এইভাবে উঠাইবেন, দেখেন এই নরমও না শক্তও না, এইভাবে আপনারা এই মাটিটা দিয়ে দিবেন। এই মাটিটা এইভাবে গোলাকৃত করবেন, গোলাকৃত করার পরে এই দেখেন একটু চাপ দিয়ে দিলাম, এভাবে আপনারা ঠিক মাঝামাঝিতে পলিথিনের মাঝামাঝিতে আপনারা এটা রাখবেন। রাখার পরে এই যে জায়গাটা আমি কাটছিলাম সংযোগ বিচ্ছিন্ন করছি, ওই জায়গার মধ্যে আমি এইটা একটা প্রলেপের মতো দিয়ে দিলাম যেন চতুর্দিক গোলাকৃতি হয়। এই যে দেখেন, এই যে দেখেন গোলাকৃতি। এখন আমি এটা যেন বাতাস না ঢুকে এই জন্য ভালোভাবে আমি এটা মুড়াইয়া দিবো, এবং এই মুড়াইয়া দেওয়ার পরে একটা চকলেটের রূপ ধারণ করব, আর এটার মধ্যে কোনো বাতাস ঢুকবো না, এটার মধ্যে শিকড় গজাইব। সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা এভাবে মুড়াইয়া দিলাম, এই যে দেখেন, এই যে দেখেন আমি মুড়াইয়া দিলাম একটা দিক, এই যে মুড়াই দিলাম ওপর দিকের আরেকটা দিক, আমি এই যে দিলাম, এইভাবে আপনারা টান দিবেন যেন বাতাস না ঢুকে, এইভাবে শক্ত করে দিবেন, এই যে আমি দিয়ে দিলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা আমার কাজ কমপ্লিট, এবং আপনারাও যদি চারা করতে চান এই যে দেখেন আর বাতাস ঢুকবে না, এবং এটার থেকে দেখেন ফলন্ত গাছ, এটার মধ্যে ফল আছে, এবং এটাই যখন আমার এটা শিকড় গজাইব আশা করি 30 থেকে 32 দিনের ভিতরে আমরা এটা এই শিকড় গজাইব, এবং শিকড়গুলো এখন দেখা যাইব, এই ফলের উপরে দেখা যাইব শিকড় গজাইছে কি না। শিকড় গজানো শিকড়গুলো যখন বাদামি কালার ধারণ করব, শিকড়গুলো যে যখন বাদামি কালার ধারণ করব তখন সময় আমরা এটারে ঠিক ওই জায়গার মধ্যে খাটমু। খাটিয়া এখন আছে এদিকের নিচ, এদিকে উল্টাইয়া খাড়া করিয়া এটা একটা ছাড়া আমরা টবের মধ্যে রোপণ করবো। তো সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আপনারা কীভাবে ছাড়া তৈরি করবেন। এখন আমরা পিছনে একটা আপডেট দেখেন, আমরা পিছনে যে অতীতে আরও যে ছাড়াগুলো করছিলাম এই ছাড়াগুলো হইল কি না, ছাড়াগুলো আমরা যে তৈরি করছিলাম আগের যে ছাড়াগুলো দেখাইছিলাম যেগুলো ঠিক আছে ছাড়া কি হয়েছে কি না, আপনারা দেখেন এই যে দেখেন
এই যে দেখেন, আমি দিকে দেখেন পুরো, এই যে দেখেন শিকড় গজাইছে। এই যে আমি আগে বানছিলাম যে সারাগুলা, এই যে দেখেন শিকড় গজাইছে, যেটা প্র্যাকটিক্যালি আপনারা দেখেন। এই যে দেখেন শিকড়, এই যে দেখেন শিকড় গজাইছে। এই যে দেখেন মাটিটা অনেকটা শক্ত হয়েছে, আর দিয়ে চাপ দিলাম এখন, আর এটা মাটিটা নরম না, এখন মাটিটা শক্ত। তবে কাটার উপযোগী এখন আমি মনে করতেছি না, এটা আরও কয়েকদিন পরে কাটবো। এই যে দেখেন শিকড় গজাইছে, এভাবে আপনারা শিকড় গজাইব, আপনারাও চেষ্টা করলে এভাবে বানতে পারবেন। এটা আরেকটা দেখেন, এই যে দেখেন আরেকটা, এটা বানছিলাম বোতল দিয়ে। এই যে দেখেন আরেকটা সারা তৈরি হয়েছে, কিন্তু এটার মধ্যে এই যে ফলটা দেখেন, এই যে দেখেন এটার মধ্যে ফল আছে। আমি যখন এটা খাচ্ছি, আমি এটার মধ্যে যখন আমি এটা যখন টবের মধ্যে লাগাইব, তখন সময় টবের মধ্যে ফলন্ত গাছ দেখা যাইব। আপনারা আশা করি আপনারা যদি বুঝতে পারেন, তাহলে আপনারাও এইভাবে সারা তৈরি করতে পারবেন। আর সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর কৃষি বিষয়ক যে কোনো পরামর্শের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।